أشهد أن لا إله إلا الله. প্রথমে আমরা দেখব মা যা ফিসকিরা রান্না কুরাইশান আরসালাত উতবা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইফাবিদুহু আলা তারকি সাব্বি আলিহাতিহি। যেমন আমরা আল্লাহ রাসূলের জীবনে যদি দেখি যে কুরাইশরা উতবাকে আল্লাহ রাসূলের নিকট পাঠাইছিল এই প্রস্তাব নিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন আমাদের মূর্তিদেরকে দেবদেবীদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকে, সে আমাদের কুরাইশের বংশের ভিতরে সে বিভাজন সৃষ্টি করেছে, কাজে তাকে বলো সে যে নেতৃত্ব চায়, তুরিদু সিয়াদা নেতৃত্ব চায়, লঙ্কা তা আমরুদুনাক তাহলে আমরা তাকে নেতৃত্ব দিব, ওয়াই নারাত্তা জওজান আজ তুমি সুন্দর স্ত্রী চাও জব্বাজনাকা তোমাকে তাও দেওয়া হবে, ওয়াই নারাত্তা মালান আজ সম্পদ চাও আতাইনাকা তোমাকে তাও দেওয়া হবে। ফাকারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে সূরায়ে ফুসসিলাতের সূরা আয়াতগুলো পাঠ করলেন। অর্কেস্ট্রা তো সহিয়াতুল বেতবার তুরুকিহা আই ঘটনা বিভিন্ন সনদে বর্ণিত এবং সহি রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। ফাল আরযু লাইসা ফীহি মুকাফফিরুন ওয়া মা যালিকা লাম ইয়াফআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাইয়ান মিন যালিকা বিইসমি মাসজিদিদ দাওয়াত। এখানে দেখা যায় ওরা বলেছিল যে আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করা থেকে বিরত থাকা, এটা আসলে বিরত থাকা তো কুফর ছিল না, কিন্তু তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। অথচ এখানে বিরাট একটা সুযোগ ছিল, মাসজিহাদ ছিল, যে আমি যদি তাদের মূর্তিদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকি তাহলে আমার দাওয়াতের পথ সম্প্রসারণ হবে। অতএব আবু মুনাফাকাত তার কথা শ্রী কুফরিহীন, তারা তো চাইছিল যে সরাসরি কুফুর না বলা, ওদের মূর্তিগুলোকে দেবদেবীদেরকে স্পষ্টভাবে কাফের না বলা, বাতিল না বলা। অতর্কে ইনকাদ ইন্তেকাদ আউজাইল বাতিলা মা আন্না মারাজু আলাইহি আইন ইয়াকুনা সাইয়্যিদান, তারা বরং পেশ করেছিল যে আপনি সর্দার হবেন, নেতা হবেন, আপনাকে আপনার সেই নেতৃত্ব আপনার সেই সর্দারি দেওয়া হবে। ইয়ান রাইসান ওহাবি মাসলাহ আজিমত ইয়াতামান্না কাসলিমিন দোয়াত ইসলাম, এটা তো একটা বিরাট পথ এবং বিরাট মাসলাহা সুযোগ ছিল, যা আমরা অনেক বড় বড় দায়ী যারা এটা কামনা করে থাকি, যদি আমরা বড় একটা পদে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা দিনের কাজ বেশি করতে পারবো। আর যেমন আমাদের বর্তমান সরকারের সাথে যাদের যোগাযোগ তারা এই কথাই বলে থাকেন, এটা স্পষ্ট কথা যে অবশ্যই এই কিতাব তো আর বর্তমান সময় দেখা না, দেখা যায় যে বর্তমান সময় মিশে যায়, বর্তমান সময়ে যারা সরকারের সাথে যুক্ত, যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, তারা একথাই বলেন যে এখন আমরা সরকারের সাথে যোগ করে কি করে একটা সুযোগ করে নেই, আমরা এর মাধ্যমে দাওয়াতের বিরাট পথ সম্প্রসারণ করবো। বলতো না মা দারিকা নামী একবার দারিকা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্ব পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এটা করেন নাই। দেয়ান না হইয়া তদম্মান মা আসিয়াতুন, যেহেতু এখানে মা আসিয়াত বা গুনা আছে ভিতরে আর গুনার অংশ নিয়ে অহিয়া তর্ক ইজহারের ওয়ালা ওয়াল বারা, সেই গুনাটা ছিল এই যে আল ওয়ালা ওয়াল বারাকে বর্জন করা, অতর্ক যদি মিনা তৌহিদ, তৌহিদের একটা অংশকে ছেড়ে দেওয়া হলো এখানে, এই জন্য রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। দুই নম্বর দলিল যে আমরা যে বিষয়টা আলোচনা করছি যে এই যে দাওয়াতের জন্য দাওয়াতের পথ সম্প্রসারণ হবে এই কাজের জন্য আমরা ওদের সাথে মিশে চলি, এটার আর একটা দলিল যেটা ঠিক না তার মুসলিমের ভিতরে হাদিসটা আছে যে আন্না কুরাইশ নাতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একবার কুরাইশের লোকেরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলো, ওয়া তালাবাত মিনহু মাজলিসান, আল্লাহর রাসূলের নিকটে তারা বলল যে আমরা আপনার সাথে বসতে চাই, আলোচনা করতে চাই, মোকাবেলা নাই এতটা দোয়াফা, কিন্তু আপনার দরবারে যারা দোয়াফা যারা দুর্বল যারা এই চেরা কাপড় পরা এরকম গরিব যারা ওদের সাথে আমরা বলবো না। আনজালাল্লাহু আয়াতাইনি আলায়াতুল উলা, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে দুইটা আয়াত নাযিল করলেন। এই যে কাফেররা যখন প্রস্তাব করলো যে আপনার সাথে আমরা বসতে চাই, কথা শুনতে চাই, আপনার সাথে আলোচনা করতে চাই, তবে যেহেতু আপনার কাছে যারা বসে গরিব ওদের কাছে আমাদের বসতে লজ্জা হয়, কাজে ওদেরকে বাদ দিয়ে বলবো, এই প্রসঙ্গে দেখা আল্লাহ রাসূল তাদের কথায় সম্মতি দিয়েছিলেন, আয়াত নাযিল হয়ে গেল। ওয়ালা তাসরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, এটা সূরা আনআমের 52 নম্বর আয়াত। ওয়ালা তাসরুদ, আপনি কি সরিয়ে দিয়েন না, আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, রাব্বাহুম তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি সকাল সন্ধ্যায়, অর্থাৎ সাহাবাদের কথা বলা হচ্ছে যে এই গরিব সাহাবারা যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, ইউরিদুন আওয়াজহাহু, তারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করতে চায়, মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই আমা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই, আর তাদের কোনো হিসাব আপনার দায়িত্বে না, আর আপনার দায়িত্বে তাদের হিসাব আপনার দায়িত্বে না, আপনার উপরে তাদের হিসাবও না, ফাতাকুরুদহুম, আপনি তাদেরকে সরিয়ে দিবেন, ফাতাকুন আমিনা জালিমিন, আপনি কিন্তু তাদের জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এমনটা করেন না,
আল্লাহ রাসূলের কত কঠোরভাবে বলা হলো যে ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালিমদের মধ্যে হয়ে যাবেন, এটা আপনার জন্য সমীচীন হবে না। সূরা আনআমের 52 নম্বর আয়াত। তো এখানেও বলা হচ্ছে যে মা আন্না ফিহি মাসজাহাতুন, এখানেও তো একটা বিরাট কি ছিল, সুযোগ ছিল যে আমরা একটা মাসজাহাত ছিল বা একটা কি ছিল দিনের দাওয়াতের একটা সুযোগ ছিল, ওয়াহিয়াল ইসতিমা বিহিম ওয়া দাওয়াতিন, তাদের সাথে মিশা, তাদেরকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ ছিল, এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছিলেন। ওয়ালাকিন লাম্মা কানা মুকাবিল মাফিয়া, কিন্তু যেহেতু বিষয়টা ছিল সেই আল ওয়ালা ওয়াল বারার পরিপন্থী, সেই কারণে ছিল পাক রাসূলটা গ্রহণ করেন নাই। অকরা ইবনে কাইয়িম রাহিমাল্লাহ তাআলা কে সাথে হাতে বা মাফিয়া মিনাল ফাওয়াইদ ও ফিহা রাজুল ইযা নাসাবাল মুসলিমিন আল নিফাক ওয়া ইসতাম মুতাআবিরান গাদাবান লিল্লাহ ওয়া রাসূলি ওয়া দীনি লা হাওয়া ওয়া হাজ্জা ফাইন রাইকা ফি যালিকা। তো বিষয়গুলো এখানে আরেকটা বিষয় আছে, আমি আরেকটা দলিল দিতেছি। আর দলিল সালিস, তৃতীয় নম্বর আরেকটা দলিল যে ওই যে বিষয়টা মাসতে হাত, যে আমরা কি করি হেকমতের জন্য, অনেক সময় বলি হেকমতের কারণে মাসতেহাতের কারণে আমরা আপোষ করে চলি, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে যে দিনের দাওয়াতের মাসতেহাতের জন্য, দিনের দাওয়াতের হেকমতের জন্য আমরা আপোষ করে চলি, এতে তাদের সাথে মিশলে দাওয়াতের সুযোগ থাকবে, তার এটাতে ঠিক না। তার তিন নম্বর দলিল কেসাতে ইবনে উম্মে মাকতুম ইনদা মা জাআ ইয়াসআলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কুফফারি কুরাইশদের সঙ্গে আলোচনা করতেছিলেন, ওদের সাথে আগেই কথা ছিল যে এই গরিব সাহাবীরা থাকতে পারবে না, কিন্তু উনি ছিলেন অন্ধ, উনি যখন আল্লাহর রাসূলকে দেখতে পান নাই, উনি আগের মতই আসতেছিলেন। ফাতামা ফি ইসলামহিম, আল্লাহর রাসূল তাদের ইসলামের মূলত আশা করি নিজের কোনো স্বার্থে না বা পার্থিব কোনো স্বার্থে না, শুধুমাত্র ইসলামের স্বার্থেই যে ওদেরকে আলাদা সময় দেওয়া হয়, তারা ইসলামের কথা শুনবে এবং হয়তো ইসলাম গ্রহণ করবে, এই মাসলিহাতের কারণে এই গরিব সাহাবিদেরকে বলেন তোমরা দূরে সরে থাকো। তারা দূরে সরে ছিল, অন্ধ সাহাবি উনি যেহেতু দেখেন নাই বা বুঝতে পারেন নাই, উনি এসে বলতে লাগলেন আল্লিল্লি ইয়া রাসূলুল্লাহ বিমা আল্লামাক আল্লাহ, হে আল্লাহর রাসূল আপনাকে আল্লাহ তাআলা যে জিনিস শিক্ষা দান করেছেন তার থেকে আমাকে কিছু শিক্ষা দেন। অফি দালিকা মাসলিহাতুন দাওয়া ইল্লাহি, অথচ আল্লাহর রাসূল যেখানে বসাছিলেন ওদেরকে নিয়ে, তাতে কিন্তু আল্লাহর দিনের দাওয়াতের মাসলিহাত ছিল, হিকমত ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেখানে আয়াত নাযিল করে দিলেন ফাআনজারাল্লাহু আফালা সূরাতে আবাস, সূরা আবাসা নাযিল করে দিলেন, যে আয়াতটা আমরা পরে দেখবো যে কত কঠোর ভাষায় আবাসা, মূলত আবাসা বলা হয় তাকে, এটা একটা দেখবেন আবাসা বলতে গেলে এক কথায় বলা হয়, আমরা বলি যে কি হয় মলিন চেহারা, আসলে মলিন চেহারা বলে যেটা হয় আরবিতে আবাসা বলা হয় একসাথে ভুরু সংকুচিত হয়ে যাওয়া, কপালে ভাত পড়ে যাওয়া, তারপরে আপনার চেহারা মলিন হয়ে যাওয়া, এই তিনটা ছাপ দেখা যায় যদি কেউ কোনো বিষয়ে বিরক্তি বোধ করে, এই তিনটা ছাপ দেখা যায় তার চেহারাতে, এই তিনটা বিষয়কে একত্রে বলা হয় আবাস, হ্যাঁ ভুরু সংকুচিত করা, হ্যাঁ এটা তো বাংলা বলে কিন্তু এটা পুরো হক আদায় হয় না আর বুঝতে, আমি সেই জন্য বললাম যে তিনটা বিষয় থাকে, আল্লাহ তাআলা এখানে বলেন আবাস, এখানে আরো লক্ষণীয় বিষয় এখানে বলতে পারতেন তুমি চেহারা মলিন করেছো একথা বলেন নাই, আবাস সে সে চেহারা মলিন করেছে, সে বলতে কিন্তু আমরা বলি এখন যে আমাদের সাথে বসা আছেন আমি বলি যে আরেক দিক থেকে বলি যে সে এই কাজটা করলো, কতগুলি সামনে যে আপনি এই কাজটা করলেন বলতে পারতাম আমি, তা না বলে বললাম কি সে এই কাজটা করলো তাকেই বলা হচ্ছে এখানে, কিন্তু বড় হচ্ছে আরেক দিক থেকে তার দিকে বলে আল্লাহ তালা এরকম করে আবাসা আবাসা সে এরকম চেহারা মনে করলো, ও তাওয়াল্লা সে বিমুখ হলো, তাওয়াল্লা পিঠ ফিরিয়ে দেখলো, আনজাহুল আমা একজন অন্ধ আসলো সেই কারণে, অমায়ুদ্রিক আল্লাহ ইয়াজ্জাক্কা আপনাকে কিসে অবগত করালো, আল্লাহ ইয়াজ্জাক্কা হতে পারে সে কি করবে ইয়াজ্জাক্কা আত্মশুদ্ধি করবে, সে নিজের শিরিক থেকে বেদাকে গুনাহের থেকে সে পবিত্র হবে, অমায়ুদ্রিক আল্লাহ ইয়াজ্জাক্কা আও ইয়াজ্জাক্কারু ফাতানফা আল্লাহ, অথবা সে উপদেশ গ্রহণ করবে এবং সে উপদেশ তাকে উপকৃত করবে, ও আম্মা মান যা কে তারপরে আম্মা মান তাআকা যেটা যারা নিজেকে এর থেকে কি নিষ্প্রয়োজন মনে করে, ইস্তাগনা যারা নিজেকে এর থেকে গণি মনে করে, আপনার এটাকে কোনো প্রয়োজন মনে করে না, ফান তালাহ তা সত্তা আপনি তাদের পিছনে পড়ে আছেন, হ্যাঁ সত্তা আম্মা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা আপনার দায়িত্বে না যে তারা উপদেশ গ্রহণ করবে, এটা আপনার দায়িত্বে না, আপনার কাজ হলো মানুষকে হৃদায়ত পথ দেখানো, এরকম আল্লাহ তাআলা তাকে বারাসুলের পাক আসমানকে কত যদি আমরা চিন্তা করি কত কঠোরভাবে এটা প্রতিবাদ করেন, আল্লাহ তাআলা এখানে সাবধান করলেন। তো দেখা যায়
যে এখানে তো মাসলিহাত ছিল, হিকমত ছিল, যে আল্লাহ রাসূল যে এদের সাথে বসেছিলেন নিজের কোনো পার্থিব কোনো সুবিধা ভোগ করার জন্য না, এরকম নিজের কোনো আত্মীয় সেই জন্য না, বরং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই এই বিষয়টা আলাদা করেছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিবাদ করলেন, বোঝা গেল যে এই মাসলিহাতের কারণে আমরা যে মাসলিহাত মনে করি সেই মাসলিহাতটা আসলে মাসলিহাত আল্লাহ রাসূলের তরিকার সাথে মিলে না। চতুর্থ দলিল, قال النبي صلى الله عليه وسلم يقول في آخر الزمان مرى ظلما وثورا وزرا فسقا وقضا كذبا فمن أدرك ذلك الزمان فلا يكونن لهم جابيا ولا عريفا ولا سلطيا